আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য প্রথমে জানিয়ে দিচ্ছি সবশেষ আন্তর্জাতিক আপডেটগুলো কারাবাখ যুদ্ধে চোদ্দ হাজার সেনা নিহত হওয়ার খবর জানালো আর্মেনিয়া হত বাইশ হাজারের উপরে এছাড়া কোনও হদিস পাওয়া যাচ্ছে না আরও প্রায় এক হাজার সানার আরও জানিয়ে দিব তুরস্কের নতুন চমক এবার তৈরি করল চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টার অন্যদিকে নতুন বন্ধুদেশ পেল তুরস্ক যুক্তরাষ্ট্রকে হারিয়ে কাছে পেল চীনকে প্রথম তুর্কি ট্রেন পৌঁছাল চীনের বেইজিংয়ে এদিকে এবার বাংলাদেশকে আর্থিক সহায়তা দিচ্ছে তুরস্ক তৈরি হবে দুর্যোগ সহনীয় বাড়ি এছাড়াও থাকছে ভারতে বিপুল বিনিয়োগ পরিকল্পনার কথা জানাল বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক ও মুসলিম দেশ সৌদি আরব এবং কাশ্মীরে সামরিক উপনিবেশ তৈরি করছে ভারত দাবি আজাদ কাশ্মীরের প্রেসিডেন্টের বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন নাগর্ন কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ভয়াবহ ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে আর্মেনিয়া দেশটি বলেছে চুয়াল্লিশ দিনের ওই যুদ্ধে তাদের চোদ্দ হাজার দুইশো সেনা নিহত ও বাইশ হাজার চারশো জন আহত হয়েছে এছাড়া আরও প্রায় এক হাজার সেনার কোনো হদিস পাওয়া যাচ্ছে না আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে ইয়েরভান থেকে সে দেশের বার্তা সংস্থা আরান নিউজ রবিবারে খবর জানিয়েছে এতদিন পর্যন্ত আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা প্রেসিডেন্টের দপ্তর থেকে সাম্প্রতিক যুদ্ধের হতাহতদের সংখ্যা সম্পর্কে গড়্পরতা তথ্য দেওয়া হচ্ছিল সাম্প্রতিক যুদ্ধে নাগর্ণ কারাবাখের কোনো কোনো অঞ্চল আজারবাজারের নিয়ন্ত্রণে চলে গেছে সে সম্পর্কে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে কোনো তথ্য জানানো হয়নি বিতর্কিত নাগরণ কারাবাখ অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়ে গত সাতাশ সেপ্টেম্বর আর্মেনিয়া ও আজারবাজানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় এবং চল্লিশ দিন ধরে চলা এই সংঘর্ষে দুপক্ষের হাজার হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক হতাহত হয় গত দশ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সম্মত হয় দুই দেশ তবে তার আগে আজরবাজান বেশ কিছু এলাকা নিজে নিয়ন্ত্রণে নিয়ে নেয় এই যুদ্ধে আজারবাজান তার পক্ষের হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়নি এবারের তুরস্ক প্রসঙ্গ মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তুরস্কের প্রতিরক্ষা শিল্প তার উন্নয়ন অব্যাহত রাখবে বলে গত সপ্তাহে জানিয়েছিলেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রধান ইসমাইল দেমির রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা যন্ত্রাংশ কেনার কারণে ওয়াশিংটনে দেওয়া অবরোধের প্রেক্ষিতে ইসমাইল দেমির বলেন দেশীয় প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন চলমান থাকবে এবং তা আগের চেয়ে আরও দ্রুত গতিতে বরং এই পদক্ষেপটি জ্বলে ওঠা ও সতর্কতা হিসেবে প্রতিফলিত হবে তার এই ঘোষণার পরে এবার নতুন চমক দিল তুরস্ক চালকবিহীন ড্রোন নির্মাণে ব্যাপক অগ্রগতির পর এবার চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টার তৈরি করেছে তুরস্ক এটি যুদ্ধক্ষেত্রে ব্যাপক সময় উঠতে ও দূরত্বে যেতে পারবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান টিট্রা টেকনোলজির প্রধান নির্বাহী সেলমান ম্যাচ জানিয়েছেন এই প্রযুক্তির মূল উদ্দেশ্য মানব সম্পৃক্ততা হ্রাস করা নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে এই হেলিকপ্টার একশো ষাট কেজি ওজন বহনের সক্ষম আর এটি আটশো কিলোমিটার পর্যন্ত দূরত্বে যেতে পারবে এই হেলিকপ্টারটি চার হাজার মিটার উচ্চতায় উঠতে সক্ষম অন্যদিকে তুরস্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে সম্পর্কের অবনতি হলেও চীনের সঙ্গে সম্পর্ক উন্নতি করছে আঙ্কারা চীনের সঙ্গে প্রথমবারের মতো রেলপথে পণ্যবাহী ট্রেন চালু করেছে তুরস্ক আঙ্কারার পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আদিল কারাইস মেলগ্লো জানিয়েছেন তুরস্ক থেকে পণ্যবাহী ট্রেনটি চীনের শনিবার পৌঁছেছে এটি দেশের জন্য বিশাল এক মাইল ফলক তিনি এক টুইট বার্তায় বলেন চীনের রপ্তানি ট্রেনই রেল পরিবহনে আমাদের বিজয় ট্রেনটি চার ডিসেম্বর ইস্তানবুল থেকে যাত্রা শুরু করে আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীনের জিয়ান শহরে পৌঁছে ট্রেনটি তুরস্ক থেকে জর্জিয়া আজারবাজান কাশপিয়ান সাগর এবং কাজাখাস্তান হয়ে চীনে পৌঁছে এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান জানিয়েছেন দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ প্রকল্পে তুরস্ক সরকার আর্থিক সহায়তা দেবে রবিবার ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তোরানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের কথা বলেন ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান বলেন তুরস্ক বাংলাদেশের বন্ধু প্রতিম দেশ স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের উন্নয়নে এবং যে কোনো দুর্যোগে তুরস্ককে পাশে পেয়েছে বাংলাদেশ বিশেষ করে রোহিঙ্গা সংকট উত্তরণে তুরস্কের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় প্রতিমন্ত্রী বলেন এদেশে প্রতিটি গৃহহীন পরিবার যাতে দুর্যোগ সহনীয় ঘর পায় সে লক্ষ্যে সরকার কাজ করছে প্রত্যেক ভূমিহীন পরিবারকে দুই শতাংশ জমি প্রদানপূর্বক সেখানে দুর্যোগ সহনীয় ঘর তৈরি করে দেওয়ার কার্যক্রম শুরু করেছে সরকার প্রতিটি ঘরে নির্মাণ খরচ প্রায় এক লাখ আশি হাজার টাকা বর্তমান অর্থবছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সারাদেশে সতেরো হাজার পাঁচটি ঘর তৈরি করে দিচ্ছে তিনি আরব বলেন তুরস্কের রাষ্ট্রদূত দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের সাফল্যের প্রশংসা করেছেন এদেশের উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন বিশেষ করে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় ঘর তৈরির ক্ষেত্রে তারা সরকারকে সহযোগিতা করবে বলে উল্লেখ করেন এবারে সৌদি ভারত প্রসঙ্গ ভারতে বিপুল পরিমাণ বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের করোনা ভাইরাসের বিরূপ প্রভাব কাটিয়ে ওঠার মতো অর্থনৈতিক শক্তি ভারতের আছে গতকাল ভারতীয় এনডিটিভি বিষয়টি গত বছরের ফেব্রুয়ারিতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছিলেন সৌদি আরব ভারতে পেট্রোকেমিক্যালস পরিশোধন অবকাঠামো খনন ও উৎপাদন কৃষি ছাড়াও অন্যান্য খাতে একশো বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করবে সৌদি রাষ্ট্রদূত ড সৌদ বিন মোহাম্মদ আল এক সাক্ষাৎকারে পিটিআইকে বলেছেন ভারতে বিনিয়োগে আমাদের পরিকল্পনা আছে আমরা উভয় দেশের কিছু খাতে অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করছি সৌদি আরব ভারতকে কৌশলগত অংশীদার এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে মূল্যায়ন করে বলে উল্লেখ করেন আল তিনি অংশীদারিত্বের ক্ষেত্র হিসেবে প্রশিক্ষণ গান এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে চলমান সহযোগিতাকে চিহ্নিত করেন করোনা মহামারীতে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ভারতের উদ্যোগের প্রশংসা করেন আলসাতি তিনি বলেন উভয় দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার এ অঞ্চলের অন্যান্য অর্থনীতিকেও উন্নত করতে সহায়তা করবে বিশিষ্ট খাতগুলোতে ভারতের অর্থনৈতিক ত্রাণ প্যাকেজ প্রশংসনীয় বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনীতি দেশ হিসেবে মহামারীর প্রভাব কাটিয়ে নিজেদের অর্থনীতিকে পুনরুদ্ধারের সক্ষমতা ভারতের আছে বলেন তিনি গত সপ্তাহে ভারতীয় সেনাপ্রধান জেনারেল এম এম নরভেনের সৌদি সফর নিয়ে কোন মন্তব্য না করে রাষ্ট্রদূত বলেন দুদেশের কৌশলগত অংশীদারী কাউন্সিলের ফলে প্রতিরক্ষা নিরাপত্তা ও সন্ত্রাসবাদ বিরোধী সহ কিছু ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ উন্মোচিত হয়েছে সবশেষ শাসিত জম্মু ও কাশ্মীর ভূখণ্ডে দেশটির সরকার তার সাবেক সেনা সদস্যদের কাছে জমি হস্তান্তরের মাধ্যমে উপনিবেশ তৈরির কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে বলেই অভিযোগ করেছেন আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খান রোববার আজাদ কাশ্মীরের প্রেসিডেন্টের এক বিবৃতির বরাদ দিয়ে খবর নিশ্চিত করা হয় বিবৃতিতে মাসুদ খান বলেন জম্মু কাশ্মীরের ভূখণ্ডকে নিজেদের উপনিবেশ হিসেবে প্রস্তুত করার অংশ হিসেবে ভারত এই জমি দখলের নীতি অনুসরণ করছে বিবৃতিতে তিনি জানান কাশ্মীরে প্রথম সৈনিক কলোনি তৈরির জন্য ভারত ইতোমধ্যে বড়গ্রাম জেলায় পঁচিশ একর কৃষি জমি চিহ্নিত করে তা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে এই পদক্ষেপের নিন্দা জানিয়ে মাসুদ খান তার বিবৃতিতে বলেন কাশ্মীরিদের হত্যাকারী অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের আবাসনের জন্য প্রথম এক সামরিক বসতি নির্মিত হতে যাচ্ছে কাশ্মীরের মাটিতে ভারতের এরূপ কলোনি তৈরির চেষ্টা এর আগে স্থানীয়দের বাধার মুখোমুখি হয়েছে সায়েদ আলী গিলানি নেতৃত্বে কাশ্মীর স্বাধীনতা আন্দোলনের নেতারা ভারতের এই পদক্ষেপকে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছেন বলে জানান তারা ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট বেনামি এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানায় নতুন তৈরি হতে যাওয়া এই কলোনিতে অবসরে যাওয়া সামরিক বাহিনীর সদস্যদের আবাস তৈরি করা হবে এছাড়া সেনাবাহিনীর মৃত সদস্যদের পরিবারের জন্য এখানে আবাসনের ব্যবস্থা করা হবে দ্য প্রিন্টের সংবাদে বলা হয় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের জন্য এই কলোনি তৈরির প্রক্রিয়া এ বছরের অক্টোবর থেকে শুরু করা হয় এতে আরও জানানো হয় কাশ্মীরের বাইরের সেনা সদস্যদের এখানে আবাসনের ব্যবস্থা করা হচ্ছে না এই প্রকল্পের প্রথম সুবিধাভোগী হবেন জম্মু ও কাশ্মীরের স্থানীয় সাবেক সেনা সদস্যরা হিমালয়ের পার্বত্য অঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু ও কাশ্মীরের ভূখণ্ড নিয়ে ভারত ও পাকিস্তান উভয় দেশের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে উনিশশো সাতচল্লিশ সালে দেশ দুটির স্বাধীনতার পর থেকে এই ভূখণ্ড নিয়ে এ পর্যন্ত তিনবার যুদ্ধে জড়িয়ে পড়ে নয়াদিল্লি ও ইসলামাবাদ এছাড়া বিভিন্ন আঞ্চলিক সংগঠন স্বাধীনতা বা পাকিস্তানের সাথে সংযুক্তির উদ্দেশ্যে ভারতীয় শাসনের বিরুদ্ধে সংগ্রাম করছে